শুরু করছি এক্সারসাইজ 2.3 14 নম্বর ম্যাথ। খুব ইম্পর্টেন্ট একটি ম্যাথ, যেই ম্যাথগুলো প্রায় বিসিএস কিংবা গভর্নমেন্টের যেই ফার্স্ট ক্লাস জব সেকেন্ড ক্লাস জবগুলোতে এসে থাকে। তো সেই জন্য আমি তোমাদেরকে অনুরোধ করব যে এই ম্যাথগুলো অর্থাৎ এই চ্যাপ্টারের ম্যাথগুলো একটু ভালো করে বুঝে করার জন্য, যেন পরবর্তীতে তুমি যখন জব সেক্টরে যাবে বিসিএস পরীক্ষা দেবে তখন যেন তোমাদের কোনো প্রকার সমস্যা না হয়। তো 14 নম্বর ম্যাথে বলা হয়েছে 30 ওয়ার্কার্স ক্যান বিল্ড এ হাউস ইন 20 ডেজ। 30 ওয়ার্কার একটা বাড়ি তৈরি করতে পারে 20 দিনে, 20 ডেজ। কিন্তু দেখো কি বলা হয়েছে, 10 ডেজ আফটার বিগিনিং দ্য ওয়ার্ক, অর্থাৎ কাজ শুরু করার 10 দিন পর। আমি আবারও বলছি, কাজ শুরু করার 10 দিন পর ইট ওয়াজ স্টপড ফর 6 ডেজ। কয়দিনের জন্য বন্ধ ছিল? 6 দিন। তার মানে কাজ শুরু করার পর তারা 10 দিন কাজ করেছে, 10 দিন কাজ করার পর 6 দিন কাজটা বন্ধ ছিল, 6 দিন কাজটা বন্ধ থাকার পর আবার কাজ শুরু হয়েছে। তাহলে বলা হয়েছে যে হাউ মেনি এক্সট্রা ওয়ার্কার্স, কতজন অতিরিক্ত লোক উইল বি নিডেড টু ফিনিশ দ্য ওয়ার্ক অন টাইম, কতজন লোক অতিরিক্ত লাগবে যদি তারা সেই নির্দিষ্ট সময়ে কাজটা কমপ্লিট করতে চায়। তো আমরা শুরু করি ম্যাথটি। যেহেতু এখানে একটা কাজের ব্যাপারে বলা হয়েছে, আমরা জানি যে সম্পূর্ণ কাজটিকে 1 ধরে নেওয়া হয়, সেজন্য আমরা লিখব লেট দ্য হোল ওয়ার্ক ইজ 1 পার্ট। আমরা ধরে নিচ্ছি যে সম্পূর্ণ কাজটা হচ্ছে 1 পার্ট। তাহলে 20 ডেতে, অর্থাৎ ইন 20 ডেজ, থার্টি ওয়ার্কার্স 20 দিনে 30 জন লোক কাজ করে সম্পূর্ণ কাজটা করে, তাহলে আমরা লিখব ক্যান ডু ইন 20 ডেজ, 30 ওয়ার্কার্স ক্যান ডু 1 পার্ট অফ দ্য ওয়ার্ক। তারপর আমরা লিখতে পারি যে ইন 1 ডে, অর্থাৎ ইউনিটারি মেথড অ্যাপ্লাই করছি আমরা, ইন 1 ডে, 1 ডেতে 30 ওয়ার্কার্সই কাজ করবে, তাহলে ইন 1 ডে 30 ওয়ার্কার্স ক্যান ডু, একদিন যদি কাজ করে তাহলে কাজ অবশ্যই কম করবে, সেজন্য আমরা ডিভাইড করব, অর্থাৎ 1/20 পার্ট অফ দি ওয়ার্ক। এবারে খেয়াল করো, কাজটা কিন্তু তারা সবাই মিলে 10 দিন করেছে, 10 দিন করার পর কিন্তু কাজটা বন্ধ হয়েছিল। তো সেজন্য আমরা লিখব ইন 10 ডেজ 30 ওয়ার্কার্স ক্যান ডু, 10 দিন যদি কাজ করে তাহলে কাজ অবশ্যই বেশি করবে, বেশি করলে মাল্টিপ্লাই, সেই জন্য 1/10/20 পার্ট অফ দি ওয়ার্ক। 20 যদি 10কে ডিভাইড দেই তাহলে, সরি, 10 দিয়ে যদি 20কে ডিভাইড দেই তাহলে হবে 2, তার মানে হাফ পার্ট অফ দি ওয়ার্ক। তার মানে আমরা কি পেয়ে গেলাম যে এই 10 দিন যদি 30 জন ওয়ার্কার কাজ করে তাহলে সম্পূর্ণ কাজটার হাফ পার্ট হয়ে যাবে। তাহলে বাকি থাকবে কতটুকু, আমরা সেটা বের করি। আমরা লিখব দেয়ারফর রিমেইনিং পার্ট অফ দি ওয়ার্ক ইকুয়াল 1/2 পার্ট। এখন আমরা যদি এলসিএম করি তাহলে হবে 2 2-1, ইকুয়াল হাফ পার্ট। তাহলে 10 দিন কাজ করার পর আরো হাফ পার্ট
বাকি থাকবে। এবার রিমেনিং ডেজ, অর্থাৎ 10 দিন যেহেতু সে কাজ করেছে তাহলে দিন বাকি থাকে কয়দিন, আমরা সেটা বের করি। আমরা লিখবো দেয়ার ফর রিমেনিং ডেজ, খেয়াল করে দেখো আমাদের টোটাল ডেজ ছিল কিন্তু 20 ডেজ। 20 ডে থেকে 10 দিন অলরেডি আমরা কাজ করেছি, সেই জন্য আমরা 20 থেকে 10 ডেজ মাইনাস করলাম, তাহলে রইল 10 ডেজ। আর টোটাল কতটুকু টাইম আমাদের এখন বাকি আছে আমরা একটু সেটা দেখি। আমরা লিখব যে রিমেনিং টাইম, দেয়ারফর রিমেনিং টাইম ফর দি ওয়ার্ক বিং স্টপ। খেয়াল করো আমাদের টোটাল ডে ছিল 20, এখান থেকে 10 দিন পর কাজটা বন্ধ হয়ে গেছে, তাহলে 10 প্লাস 6 দিন কাজটা বন্ধ ছিল, তাহলে আমরা কি করব সেই 10 প্লাস 6 ডেজ মাইনাস করব, তাহলে 10 প্লাস 6 16, 20 থেকে যদি 16 মাইনাস করি তাহলে আমাদের হাতে থাকবে মাত্র 4 দিন। এই 4 দিন, এই 4 দিনে বাকি কাজটুকু আমাদের কমপ্লিট করতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি, আমাদের বাকি কাজ ছিল হাফ পার্ট, তাহলে আমরা লিখব ইন 10 ডেজ হাফ পার্ট অফ দি ওয়ার্ক ক্যান বি ডান বাই থার্টি ওয়ার্কার্স। দশ দিন কাজ না করে যদি 1 ডে করে, 1 ডেতে হাফ পার্টি করতে হবে কাজ, 1 ডেতে করলে অবশ্যই ওয়ার্কার বেশি লাগবে, বেশি লাগলে অবশ্যই মাল্টিপ্লাই, সেজন্য 30 মাল্টিপ্লাই 10 ওয়ার্কার্স। তো 1 ডে কাজ না করে যদি কাজটা, যেহেতু আমাদের হাতে মাত্র 4 দিন সময় রয়েছে, সেজন্য আমরা লিখব যে ইন 4 ডেজ কাজ বাকি আছে হাফ পার্ট, সেজন্য আমরা এখানে হাফই লিখব, হাফ পার্ট অফ দি ওয়ার্ক ক্যান বি ডান বাই 30 মাল্টিপ্লাই 10। লক্ষ্য করো আগে যেখানে 1 ডে কাজ করেছিল, এখানে 1 ডের পরিবর্তে 4 দিন কাজ করবে, তো যেহেতু ডে বেশি তাহলে অবশ্যই ওয়ার্কার কম লাগবে, কম লাগবে ডিভাইড, সেজন্য আমরা 4 দিয়ে ডিভাইড করব। এবারে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি, 2 টু দা 4, 2 5 দা 10, 2 দিয়ে যদি 30 কে ডিভাইড দেই তাহলে হবে 15, তাহলে 15 ইন্টু 5 মাল্টিপ্লাই করলে হবে 75 ওয়ার্কার্স। কিন্তু আমাদেরকে বলা হয়েছে যে হাউ মেনি এক্সট্রা ওয়ার্কার্স উইল বি নিডেড, আমাদের কিন্তু অলরেডি ওয়ার্কার ছিল, আমাদের কতজন ওয়ার্কার ছিল 30 ওয়ার্কার ছিল, তাহলে এক্সট্রা ওয়ার্কার কতজন লাগবে আমরা এখন সেটা বের করি। আমরা লিখব দেয়ার ফর এক্সট্রা ওয়ার্কার্স উইল বি নিডেড -30, তাহলে 75 থেকে যদি 30 মাইনাস করি আসবে 45 ওয়ার্কার্স। এই হচ্ছে আমাদের অ্যান্সার।